বাংলাদেশ সরকারের কোনোদিন আমরা আবার ক্ষমতায় আসতে পারবো? অনুগ্রহ করার লোক সে না, এই ষড়যন্ত্র তো আজকের না, এই ষড়যন্ত্র তো বাংলাদেশ স্বাধীনতার আগে থেকে আমাদের বিরুদ্ধে চলতেছে। দায়িত্ব নেওয়ার পর থেকে বা আমি রাজনীতিতে আসার পর থেকে আমাকে নিয়ে এই দলের কোনো বদনাম, হ্যাঁ প্রোপাগান্ডা ছড়ায় আমাদের ভিতরের লোকজন, কি বলে আমাকে পদ থেকে সরাই দিছে, কি বলে আমাকে চায় না, টাকা প্রধানমন্ত্রী পছন্দ করে না দেখে আমাকে দেয় না। সে তো ছেড়ে দেওয়ার লোক না, সে আমাকে তার পরিবারের লোক দেখে আমাকে অনুগ্রহ করার লোক সে না। আপনারা দেখেন না, মাননীয় প্রধানমন্ত্রী চেনেন না, আমার যদি কোনো অপরাধ হলে পরে চেনে না পয়সার, আমি জানি যে আমি ছাড় পাবো না এবং আমিও দেই না, সেইভাবে তার কাছ থেকে শিক্ষা নিয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলবো এইসব কথা, এগুলি কি, এগুলি আমাকে বাধাগ্রস্ত করে না, আমাকে মাইন্ডটাকে অন্যদিকে ঘুরাইয়া বিভিন্ন ধরনের এইসব চক্রান্ত করে। এই ষড়যন্ত্র তো আজকের না, এই ষড়যন্ত্র তো বাংলাদেশ স্বাধীনতার আগে থেকে আমাদের বিরুদ্ধে চলতেছে, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার না। কারণ জানে যে এই ঝান্ডা বড় শক্ত ঝান্ডা, এই রক্ত বড় শক্ত রক্ত, এই রক্ত বেইমানি বিগত দিনে করেনি এবং এখান দিয়ে, এবং এই যে উন্নয়ন যে হবে দক্ষিণ অঞ্চলের, এই উন্নয়ন আজকে বলি আমি একদম, এগুলি ভিতরে ছিল আগে বলিনি আমি কখনো, এই উন্নয়ন হইলে পরে এখানে যে কর্মকাণ্ড হবে, এই লোক এই জায়গায় যদি থাকে, আপনি বুঝতেই পারতেছেন লুটপাটের জায়গাটা বন্ধ। সো এটা বলবো যে সার্বিক যে আপনার লুটপাট পার্টি যারা আছে আর কি, দল মত নির্বিশেষে আমি বলবো, এই লুটপাট পার্টির জন্য তো আমি তো হুঙ্কার, আমি সেই হুঙ্কার হিসাবেই থাকতে চাই। এবং আজকে এই পরিবারে যাই, যে পরিবারে রাজনীতি করি, যার জন্য করি, আমার সম্পত্তি, আমার আপনাদের মনে আছে হয়তো আমার নির্বাচন আগে বলছিল যে আপনাদের সম্পদে তো একদম দুর্বল, হ্যাঁ আমি সম্পদে দুর্বল আপনাদের কাছে মনে হইতেছে, কিন্তু আমি কিন্তু এই শহরের বাংলাদেশের বরিশালের ইতিহাসে বলে না, প্রচার করে না, ঢাকার শহরে যে মিছিল কিন্তু আজকে পর্যন্ত এত বড় ছয় লঞ্চ নিয়ে ঢাকার শহরে কিন্তু এই মিছিল কেউ করতে পারে না। যে প্রোগ্রামটা আমি হাত দিই সেই প্রোগ্রামটা কিন্তু সাধারণ মানুষের সম্পৃক্ততায়, মানুষ ভালোবাসে, সাধারণ মানুষ আজকে নৌকাবাইজ বলেন, এই 26শে মার্চের 17 তারিখের যে বঙ্গবন্ধুর জন্মদিনে যে আমি সাইকেল র্যালি করছি, এখানে মনে করেন আমাদের লোক ছিল কত, 10,000-5,000ই তো ছিল সাধারণ জনগণ, আরও বেশি হবে হয়তো বা। ওখানে দেখাইছেন আপনারা যতটুকু টিভিতে আসছে, অরিজিনাল জিনিস তো আসে না, ওখানে কত হাজার, এটা তো আপনারা জানেন কত হাজার লোক ছিল ওখানে। তো বিষয় হচ্ছে যে এইভাবে কাট করিয়ে মানুষকে তার আটকেই রাখা যায় না। তা আপনি নেতা যদি, আপনার যদি মনে করেন আমি যদি টেন্ডারবাজি করি, মনে করেন আমার কর্মীরা টেন্ডারবাজি করবে, এটাই স্বাভাবিক, আর তাদের কাছে মনে হবে এটাই নর্মাল, এটাই আমাদের কাজ, রাজনীতি মানেই হয়েছে যে এইটা। আজকে আমি যদি টেন্ডার এই যাও, ছাত্রলীগ যদি বললাম যাও ওই অফিসে টেন্ডার, ওই অফিসে যাও, কারণ হয়েছে যে আমি যখন 2001-এর আগে বাংলাদেশ ছেড়ে চলে গেছিলাম তখন পর্যন্ত কিন্তু আমি দেখি নাই, আমি যখন দেশে ফিরলাম তখন দেখলাম রাজনীতিটা হয়ে গেছে যে কিছু পাইলাম না, ভাই অমুকে মোটরসাইকেল চালায়, এই স্যান্ডেল কিনতে পারলাম না, সংসার পাইলাম না, তা আমি উপলব্ধি করলাম। কারণ আমি যখন দেখছি 96-এর আগ পর্যন্ত বাংলাদেশ, বাংলা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত যারা রাজনীতি করছে, বা আমরা যারা পিছনে দেখছি, আমি তো আর সরাসরি আমার বাবা করছে, আমরা দেখছি, আমরা তো কিছু পাইলাম না এই কথা কোনো দিন চিন্তাই করি না, কারণ রাজনীতি তো পাওয়ার জন্য না ভাই, প্রথমত এক, দুই হচ্ছে রাজনীতি হচ্ছে যে মানুষের জন্য, সমাজকে ডেভেলপমেন্ট করার জন্য, আজকে দেশ স্বাধীন করার জন্য এক সময় ছিল। আজকে কি রাজনীতি কেন, আজকে রাজনীতি এই মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, যেহেতু সরকার আমার সরকারের, মানে আমার দলের সরকার, আমরা তো এমন সময় রাজনীতি করছি যখন এই এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে কি না এটাই তো জানতাম না আমরা, তখন যারা রাজনীতি করছে তারা হয়ে গেল কি পর। আর 1/11-এর সময় যে লোকগুলি -2 ফর্মুলা দিয়া শেখ হাসিনা খালেদা জিয়াকে সরাইতে পারলো না, পরে কি করলো তারা, এই আমাদের দল বা বিএনপিতে রক্তের মধ্যে আমাদের ভেইনের মধ্যে ঢুকে গেল, তারা হয়ে গেল হলো জিয়া এই দলের কাণ্ডারি, তাদের অবদান 1/11-এর অবদানই হয়ে গেল এটা একটা মুখ্য অবদান। হ্যাঁ ঠিক আছে আছে, কিন্তু তারা তো ক্ষমতা দেখছে আওয়ামী লীগ আবার আসতেছে, কিন্তু মানে ওই 96-এর আগ পর্যন্ত আমরা কি জানতাম বাংলাদেশ সরকারের কোনোদিন আমরা আবার ক্ষমতায় আসতে পারবো? দুইজন কন্যা জীবিত আছে মাত্র, শেখ হাসিনা একজন মানে মহিলা মানুষ, যে রাজনীতি যে দুর্দিনের কাণ্ড, যেভাবে আন্দোলন সংগ্রাম বা আওয়ামী লীগ যে জায়গা থেকে আসছে আজকে, যে জায়গায় আজকে জননেত্রী শেখ হাসিনা আনছে, এটা তো অবশ্যই আমি বলবো যে অবশ্যই তার 100% কৃতিত্ব, এবং তার পরিবার যে এই জনগণের জন্য করে গেছেন, মানুষের যে দোয়া আছে বঙ্গবন্ধুর প্রতি এবং তার পরিবারের প্রতি, সেইটার
ফল। আপনি একটু চিন্তা করেন, চক্ষু বন্ধ করে যে দুইজন পুরো বংশ সহ নির্বংশ করে দিছে, দুজন মেয়ে জীবিত, সেই মেয়ের একজন মেয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কি মনে করেন না এখানে নিশ্চয়ই পুণ্যের কাজ বঙ্গবন্ধু করে গেছেন, তার পরিবার পুণ্যের কাজ করে গেছেন, এমন কোনো কাজ করে গেছেন যার কারণে আজকে, রাইট?